ঘরের মাঠে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠের ভেতর ঢুকে পড়ে এক দর্শক, ভালোবাসা প্রকাশ করার জন্য জড়িয়ে ধরেন মুস্তাফিজুর রহমানের পা। খেলা দ্বিতীয় ইনিংসে 13তম ওভারে মুস্তাফিজের প্রথম বলের পর লোহার গেট টপকে মাঠে চলে এসেছিলেন সেই দর্শক, সাথে সাথে নিরাপত্তা কর্মীরা এসে নিয়ে যায় সেই সমর্থককে। ব্যয়বলের কারণে কিছুক্ষণ পর তুলে নেওয়া হয় মুস্তাফিজকেও। এদিকে দ্বিতীয় ওভারে বল করার সময় সাইড স্ট্রেইন ইঞ্জুরি দেখা দেয় মুস্তাফিজের, রোববার তার পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে তৃতীয় টি টোয়েন্টিতে তিনি খেলবেন কি না। Subscribe to my channel and also press this bell icon.